আসসালামু আলাইকুম একের পর এক ইসরায়েলের বিপর্যয়ের খবর প্রথম খবরটি হলো ইসরায়েলি সেনাবাহিনীর একটি ব্যাটেলিয়নের উপর নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র চটেছেন নিতান নিয়াহুম আরেকটি খবর হচ্ছে যে যুদ্ধের মধ্যেই ইসরায়েলের সামরিক গোয়েন্দা প্রধানের পদত্যাগ এটি একেবারেই নতুন খবর যেটি নতুন করে সামনে এসছে সেটি হলো যে ইসরায়েলের অভ্যন্তরে ঢুকে যেই পরিস্থিতি তৈরি করেছিল হামাস সেটি ঠেকাতে না পারার কারণে একটা গোয়েন্দা ব্যর্থতা হিসেবে তাকে চিহ্নিত করা হয়েছিল এবং তিনি সেটা স্বীকারও করেছেন স্বীকার করার পর পরিস্থিতি এখন এমন যে ইসরায়েল এখন হাজার হাজার মানুষ সেই যারা অপহৃত হয়েছে বা জিম্মি হয়েছে তাদের মুক্তির দাবিতে মিছিল করছে এবং সরকারের পদত্যাগ দাবি করছে এবং সেটি সামলানোর জন্যই হয়তো সামলাতে না পেরে গোয়েন্দা প্রধান মেজর জেনারেল আহারান হালিভা পদত্যাগ করতে বাধ্য হয়েছে সোমবার ইসরায়েলের সামরিক বাহিনীর এক বিবৃতিতে এই তথ্য দিয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বিবৃতিতে ইসরায়েল সামরিক বাহিনী বলেছে মেজর জেনারেল আহারন হালিভা সামরিক গোয়েন্দা প্রধানের পদ থেকে পদত্যাগ করেছেন নতুন একজন দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গে তিনি এই পথ থেকে সরে দাঁড়াবেন গত অক্টোবরে হামাসের নজিরবিহীন হামলা ঠেকাতে ব্যর্থ হওয়ার পর থেকেই চরম সমালোচনার মুখে পড়ে ইসরায়েলি সামরিক বাহিনী এবং গোয়েন্দা বিভাগ এমনকি এই হামলা ঠেকাতে না পারার দায় পর্যন্ত স্বীকার করেন আহারন হালিভা এই ব্যর্থতার দায় নিয়ে এবার গোয়েন্দা প্রধানের পথ থেকে সরে দাঁড়ালেন তিনি এদিকে আরেকটি গুরুত্বপূর্ণ খবর যে যুক্তরাষ্ট্র এবার আর ছাড় দিচ্ছে না ইসরায়েলকে তাদের একটি উপর নিষেধাজ্ঞা দিয়েছেন আর এই কারণে নেতা এই খবরে বলা হচ্ছে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর একটি ব্যাটেলিয়ানের উপর নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র রোববার ইসরায়েলি সংবাদ মাধ্যম হরেজের খবরে এই তথ্য জানানো হয়েছে হরেজ বলছে আইডিএফ আইডিএফের যাহ ইয়াহুদা ব্যাটালিয়নের উপর নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতির তথ্য নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা এই ব্যাটালিয়নের বিরুদ্ধে পশ্চিম তীরে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে এর মধ্য দিয়ে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় পড়তে যাচ্ছে ইসরায়েলের সেনাবাহিনীর কোনো ইউনিট হয়তো মার্কিন যুক্তরাষ্ট্র একটা ভারসাম্য রাখছে যে তারা একেবারে পুরোপুরি ইসরায়েলের সব বিষয়ে তারা সহায়তা করবে বিষয়টা তেমন না তাদের একটা নিজস্ব নিরপেক্ষতা রক্ষা করার জন্য হয়তো এটি করতে পারে অথবা সেখানে পরিস্থিতিটা এমনই যে যুক্তরাষ্ট্র সত্যি এটি না দিলে স্বয়ং যুক্তরাষ্ট্র প্রশ্নের মুখে পড়ত বড় ধরনের মানবাধিকার লঙ্ঘনে জড়িত ইসরায়েলের সামরিক বাহিনীর অন্যান্য ইউনিট ও পুলিশের বিরুদ্ধেও মার্কিন প্রশাসন একই ধরনের পদক্ষেপ নিতে পারে বলে জানিয়েছে হরেজ নের্জা ইয়াহুদার উপর এই নিষেধাজ্ঞা দেওয়া হলে ব্যাটেলিয়ানটি মার্কিন বাহিনীর কোনো সহায়তা পাবে না ব্যাটেলিয়ানটির সদস্যরা মার্কিন বাহিনীর সঙ্গে কোনো প্রশিক্ষণে অংশ নিতে পারবে না এছাড়া যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তা চলা প্রশিক্ষণ কার্যক্রম থেকেও তাদের বিরত রাখা হবে নেজা ইয়াহুদার উপর সম্ভাব্য এই নিষেধাজ্ঞার খবর সামনে এসছে গত শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন একটি বক্তব্যের পর সেদিন তিনি বলেছিলেন ইসরায়েল যুক্তরাষ্ট্রের লেহি আইনের লঙ্ঘন করেছে এমন অভিযোগের ভিত্তিতে কিছু সংকল্প করেছেন তিনি যাক নেতা এই ব্যাপারে খুবই ক্ষোভ প্রকাশ করেছেন বলছেন যে আইডিএফের উপর নিষেধাজ্ঞা দেওয়া অবশ্যই উচিত হবে না ইসরায়েলের নাগরিকদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা রুখতে সাম্প্রতিক সপ্তাহগুলোয় কাজ করেছি আমি এই নিয়ে মার্কিন প্রশাসনের সঙ্গেও আমার কথা হয়েছে দর্শক ভালো থাকবেন Allah Hafiz